এখানে একটি স্টোরি আছে আমি প্রশ্নটা পড়ছি ডেভেলপ এ স্টোরি একটি গল্প হিসাবে পূরণ করো উইথ হান্ড্রেড ওয়ার্ডস এর মধ্যে বেস্ট অন দি ফলোয়িং হিন্টস নিম্নলিখিত হিন্টসগুলোকে অবলম্বন করে অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট এটার সাথে একটি উপযুক্ত নাম যোগ দাও অ্যান ওল্ড লেডি লুজেস ভিসম এক বয়স্কা মহিলা দৃষ্টিশক্তি হারায় কলস ইন এ ডক্টর একজন ডাক্তারকে ডাকে এগ্রিজ টু পে এ লার্জ ফি বিপুল অর্থ প্রদান করতে সম্মত হয় ইফ কিওর্ড যদি সুস্থ হয় ডক্টর রিমুভস সাম অফ আর ফার্নিচার্স ডেলি ডক্টর সরিয়ে নিয়ে যায় তার কিছু কিছু আসবাবপত্র প্রতিদিন লেডি ইজ কিওর্ড মহিলাটি সুস্থ হয় সি রিফিউজিস টু পে সে অর্থ প্রদান করতে অস্বীকার করে তেজ বলে সি ক্যান নট সি সে দেখতে পায় না এনি অফ হার ফার্নিচার্স তার আসবাবপত্রের কোনোটাই এখন আমি স্টোরিটা পড়ছি অ্যান ওল্ড ব্লাইন্ড লেডি একজন বয়স্ক অন্ধ মহিলা অ্যান্ড এ ডিজনেস্ট ডক্টর এবং একজন অসৎ ডাক্তার ওয়ান্স একসময় এ লেডি বিকেম ব্লাইন্ড একজন মহিলা অন্ধ হয়ে গিয়েছিল সি ওয়াজ ওল্ড সে ছিল বয়স্কা দেয়ার ওয়াজ এ ডক্টর ইন দ্য এরিয়া এলাকার মধ্যে একজন ডাক্তার ছিল আফটার বিইং ব্লাইন্ড অন্ধ হওয়ার পরে দি লেডি ইন দি ডক্টর মহিলাটি ডক্টরকে ডেকেছিল অ্যান্ড সেড এবং বলেছিল ইফ ইউ আর এব টু মেক মি কিওর যদি আপনি আমাকে সুস্থ করতে সমর্থ হন আই শ্যাল গিভ ইউ আমি আপনাকে দেব এ লার্জ ফি বিপুল অর্থ দি ডক্টর এগ্রিড ডাক্তার সম্মত হয়েছিল বা রাজি হয়েছিল অ্যান্ড কেম টু হার হাউস নিয়ারলি ডেল্লি এবং তার বাড়িতে প্রায় প্রতিদিন আসত ফর ট্রিটমেন্ট চিকিৎসার জন্য দি ব্লাইন্ড ওম্যান লিভড ইন হার হাউস অন্ধ মহিলাটি বাস করত তার বাড়িতে অ্যালোন একা বিকজ সি হ্যাড নো ওয়ান কারণ তার কেউ ছিল না শি ওয়াজ ভেরি রিচ সে ছিল খুব ধনী অ্যান্ড হার হাউস ওয়াজ ফুল অফ ভ্যালুয়েবল ফার্নিচার্স এবং তার বাড়িটা পূর্ণ ছিল আসবাবপত্র সামগ্রীতে গেটিং দ্য চান্স অফ হার ব্লাইন্ডনেস তার অন্ধত্বের সুযোগ নিয়ে দি ডক্টর নিয়ালি ডেলি স্টোল ডক্টরটা প্রায় প্রতিদিন চুরি করে নিত দি ফার্নিচার্স আসবাবপত্রগুলো ওয়ান বাই ওয়ান একটা একটা করে দাস এইভাবে অ্যাট এ টাইম এক সময়ে দেয়ার ওয়াজ নো ফার্নিচার ওখানে কোনো আসবাবপত্র থাকলো না ইন দ্য লেডিজ হাউস মহিলাটির বাড়িতে আফটার ফিউ মান্থস কিছু মাস পরে দি ওল্ড লেডি বিকেম কিওর বয়স্কা মহিলাটি সুস্থ হয়েছিল বাট সার নো ফার্নিচার ইন হার হাউস কিন্তু তার বাড়িতে কোনো আসবাবপত্র দেখতে পায়নি সি রিয়েলাইজড সে উপলব্ধি করতে পেরেছিল বা বুঝতে পেরেছিল দ্যাট যে দি ডক্টর রিমুভড হার ভ্যালুয়েবল ফার্নিচার্স তার মূল্যবান আসবাবপত্রগুলো ডাক্তারটা সরিয়ে নিয়ে গেছে দেন দি ডক্টর সেট টু দ্য লেডি তারপর ডাক্তারটা বলেছিল মহিলাটিকে গিভ মি মাই ফি দিন আমাকে আমার অর্থ হুইচ ইউ হ্যাভ প্রমিসড যেটা আপনি প্রতিশ্রুতি দিয়েছেন দি লেডি রিফিউজ টু পে ইট মহিলাটি অস্বীকার করেছিল এটা প্রদান করতে অ্যান্ড শেড এবং বলেছিল নাথিং ইজ ভিজিবল ইন মাই হাউস আমার বাড়িতে কিছু দেখা যাচ্ছে না সো ইউ হ্যাভ ফেইলড তাই আপনি ব্যর্থ হয়েছেন টু কিওর মাই আইজ আমার চোখকে সুস্থ করতে আই উইল নট গিভ ইউ দি ফি আমি আপনাকে দেব না অর্থটা দি ডক্টর ওয়ে টু কোর্ট ডাক্তার কোর্টে গিয়েছিল দি জাজ হিয়ার্ড বিচারক শুনেছিল দি লেডিজ রিমার্ক মহিলাটির বক্তব্য বা মন্তব্য অ্যান্ড রিলিজড হার এবং তাকে মুক্তি দিয়ে দিয়েছিল ফ্রম দি ডক্টরস ফি ডাক্তারের অর্থ প্রদান করা থেকে অ্যান্ড পানিশড দি ডক্টর এবং শাস্তি দিয়েছিল ডক্টরকে মরাল চিটার মাস্ট বি পানিশড প্রতারকেরা অবশ্যই শাস্তি পায় মরাল চিটার মাস্ট বি প্রতারক অবশ্যই শাস্তি পায়